তখন আমরা পড়ছিলাম যে আসলে এটা হুম হুম এমন এটা হুম এমন না যে হচ্ছে যে একটা অংশ পি আর একটা অংশ এন এবং সেই দুইটাকে একসাথে যুক্ত করা হয়, বরং সেমি কন্ডাক্টরটাকে এমন ভাবে ব্যবস্থা করা হয় যাতে এক পাশে পি উৎপন্ন হয় অন্য পাশে এন উৎপন্ন হয়। এটা হচ্ছে ডায়োডের ক্ষেত্রে হয়। তাছাড়া ট্রায়োডের ক্ষেত্রেও কি তাই, নাকি এন পি এন এগুলো আলাদা আলাদা করে এনে যুক্ত করা হয়? না, এখানে ট্রায়োড আমি যেটা বলছি তোমার শুরুতে ছিল, এটি হলো ট্রানজিস্টরের পূর্ব সংস্করণ। মানে হ্যাঁ হ্যাঁ ট্রানজিস্টরটা আসার আগে আগে ট্রায়োড আবিষ্কার হয়েছে, ট্রায়োডটার হুম পরে হয়েছে ট্রানজিস্টর। তো সেই ট্রানজিস্টরটা হলো এই ডায়োড থেকে যখন দেখলো যে এখানে একমুখী কারক হিসেবে ব্যবহার করা যাচ্ছে, তখন ওই হ্যাঁ ট্রানজিস্টরের ওই মডেল ইউজ করে তখন মাঝখানে ওই এরকম বিপরীত জিনিস সংযুক্ত করে তারা পরীক্ষা নিরীক্ষা করে। হ্যাঁ আসলে গবেষণাগারে তো যখন কোনো কিছু তৈরি করবে বা আবিষ্কার করবে, তখন তো তারা নানা কিছু নিয়েই তো গবেষণা করতে থাকে। আসলে সব সময় তো এরকম প্ল্যানিং মাফিক হয় না যে আজকে তুমি যে রকম যে আকৃতিতে ট্রানজিস্টরকে দেখছো, এই আকৃতিতে আসতে বা এভাবে একটা ডিজাইনে নিয়ে আসতে হয়তো বহুবার এটিকে তৈরি করতে হয়েছে, বহুবার সার্কিটে সংযুক্ত করে তার বহু রকম পরীক্ষা নিরীক্ষা করে হয়তো আজকের এই চূড়ান্ত অবস্থায় আসছে। এই যে হ্যাঁ আজকে দেখো আমরা যে কোভিড টিকাকে আমরা এটি চূড়ান্ত, আমরা কিন্তু যে টিকাটা বর্তমানে গ্রহণ করেছি বা সারা বিশ্বের মানুষ গ্রহণ করতেছে, এটি হ্যাঁ কিন্তু হ্যাঁ হলো এটি কিন্তু তোমার ফাইনাল রূপ পাওয়া কোনো টিকা না। এটি হলো হ্যাঁ জরুরি তা তো বটেই। ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদন করা টিকা, যে টিকাটা এখনো ট্রায়ালে আছে। অর্থাৎ এই টিকা দেওয়ার পর, এই টিকার দেওয়ার পর মানুষের মধ্যে কি কি মানে পরিবর্তন বা পরিবর্ধন অথবা প্রতিক্রিয়া হয়, এটি মানুষের মধ্যে কতটুকু রেসপন্স করে, কতটুকু ইমিউনিটি সিস্টেমকে দাঁড় করাতে পারে, এগুলো নিয়েও কিন্তু গবেষণা হবে। তো গবেষণা হয়ে যখন যদি দেখা যায় যে এটাকে আরো ইম্প্রুভ করার প্রয়োজন আছে, এটা দরকার, তখন তারা কিন্তু সেটির উপর আবার নতুন করে ইম্প্রুভ করা নিয়ে গবেষণা করে হয়তো সেটির সেই দুর্বল সাইডগুলো দূর করে আবার চূড়ান্ত রূপে আরেকটি টিকা কিন্তু চলে আসবে। এইরকম টিকাটা কিন্তু এভাবে বারে বারে রিফ্রেশ হবে, হয়তো এরকম দুইবার তিনবার চারবার সংস্করণের পর ওই টিকার এমন একটা ফাইনাল রূপ পাওয়া যাবে, যে ফাইনাল রূপ ব্যবহার করলে মানুষ মোটামুটি একবার টিকা নিলে তার আর কখনোই ওই জীবাণু দ্বারা সংক্রমণের ভয় থাকে না। এটা হ্যাঁ হ্যাঁ নট অনলি কোভিড-19, এটা যে কোনো রোগের ক্ষেত্রেই প্রযোজ্য। টিকা আবিষ্কার এভাবেই হয়েছে এবং এত এটা সুইফটলি কিন্তু হয় না। তো এখন এখানে এই বৈদ্যুতিক ইয়া এই ইলেকট্রনিক্স যন্ত্রগুলো নয়, শুধু যে কোনো বৈজ্ঞানিক যন্ত্রাংশগুলোই এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে। যেটি একবার একটা সংস্করণে তৈরি করছে সেটির উপর আবার গবেষণা হয়েছে, সেটাকে আরো উন্নত করা হয়েছে, এটাকে আরো কিভাবে ভালো করা যায় সেটি দেখা হয়েছে। এইভাবে আস্তে 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 বর্তমান যে সংস্করণ অবস্থা আমরা দেখি সেটিতে চলে আসছে। তো এই মোটামুটি এখানকার বিষয়। তো এখন আমার প্রশ্ন হলো যে এখানে, জি স্যার, তাহলে এইটুকু পড়া হয়েছে। আচ্ছা ঠিক আছে ফাইন, এখানে এটার সিম্বলিক কিছু কিছু বিষয় থাকে, এটা মনে হয় আমার বলা দরকার। সেটি হলো পিএনপি ট্রানজিস্টরের এখানে সিম্বলিক কিছু বিষয় এখানে দেয়া আছে, এবং এই পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রথমে যদি তুমি প্রকাশ করো যে একটা পিএনপি ট্রানজিস্টর আঁকাও, তাহলে এর দুটো ছবি আছে। একটা ছবি হলো মানে সার্কিট ছাড়া দুটো ছবি কি কি, তার প্রথমটা দেওয়া আছে যেটি সেটি হলো ব্লক চিত্র। তো ব্লক চিত্র এই কথাটার মানে কি আসলে? এই দেখো, এই যে ব্লক চিত্র, এটা হ্যাঁ মানে ব্লক দিয়ে দিয়ে ছবি আঁকানো হয়েছে এবং সিরিয়ালি তোমাকে মনে রাখা লাগবে ইমিটার বেস কালেকটর, ঠিক আছে, ইমিটার বেস কালেকটর। আর এটা যদি তোমার আরেকটু ভিন্ন ডিজাইনের মডেল করে তাহলে এই আকৃতি হবে। আর এই পাশে যেটা দেয়া আছে সেটি কিন্তু আসলে একটা সার্কিটের পূর্ণাঙ্গ রূপে দেওয়া আছে, এবং তীর চিহ্নর মাধ্যমে বুঝাইয়া দেওয়া হয়েছে যে আসলে বিদ্যুৎ কোন দিকে যাচ্ছে বা ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হচ্ছে। তো এখানে আমি তোমাকে দেখাই যে বিদ্যুৎ প্রবাহটা কিন্তু এই কয়টা, এখানে তুমি লক্ষ্য করো এই যে বিদ্যুৎ প্রবাহ, এটা এটা বিদ্যুৎ প্রবাহ,
এটা বিদ্যুৎ প্রবাহ, ঠিক আছে? এটা এটা হলো বিদ্যুৎ প্রবাহ, আর ইলেকট্রন প্রবাহ হলো তোমার এই যে এই পাশের এই যে যেগুলো দেখা যাচ্ছে, আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি, এটা হলো ইলেকট্রন প্রবাহ, এটা ইলেকট্রন প্রবাহ, এটা ইলেকট্রন প্রবাহ, এটা ইলেকট্রন প্রবাহ, এটা ইলেকট্রন প্রবাহ, কালারগুলো একটু চেঞ্জ অবস্থায় দিলে ভালো হতো। বিদ্যুৎ প্রবাহ মানে তো প্লাসের প্রবাহ, যদিও আমরা জানি যে প্লাসের প্রবাহটা হলো একটা তাত্ত্বিক ধারণা, এটা সত্যিকার অর্থে প্লাস কিন্তু, অর্থাৎ ধনাত্মক আয়ন প্রবাহিত হয় না, মূলত ঋণাত্মক আয়নই নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভের দিকে গমন করে। কি বুঝতে পারছো কি? জি স্যার। তো ট্রানজিস্টর বায়াসিং এ যেভাবে সিস্টেম সেট করা লাগে ওভাবেই করা হয়েছে এবং তারপরে যা হওয়ার তাই হয়েছে। তো আমার মনে হয় এই যে সিম্বলিক পজিশনটা যদি আমরা পিএনপি ট্রানজিস্টর থেকে আমরা এনপিএন এ যাই, তাহলে আমরা প্রায় এরকম সেম জিনিসই দেখতে পাবো। এই যে এখানে দেখো আছে, এখানে তোমার এই ব্লক ক্ষেত্রে আমি কিন্তু আবারও বলতেছি এগুলোর মানে কার্যপদ্ধতি নিয়ে আমি এখন আলোচনা করছি না, কার্যপদ্ধতি নিয়ে আলোচনা ইনশাল্লাহ নেক্সট দিনে করব, আজকে শুধু পরিচয় এগুলো তুমি নিয়ে নাও, গঠনটা, হ্যাঁ গঠনটা নিয়ে নাও, তারপরে কার্য জি স্যার নিয়ে ইনশাল্লাহ সামনের দিন কথা বলবো। তো এখানে তুমি দেখো যে ব্লক ক্ষেত্রে যেটা দেয়া আছে সেটা এই যে ব্লক ক্ষেত্র, এই যে এটা হলো রাউন্ড চিত্র আর কি, আর পূর্ণাঙ্গ ছবি সহ তো এটা। তো পূর্ণাঙ্গ ছবিতে এখানেও তুমি খেয়াল করো, এখানেও কিন্তু ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন প্রবাহ হিসেবে দেখানো হয়েছে যে এটা ইলেকট্রন প্রবাহ, এটা ইলেকট্রন প্রবাহ, এটা ইলেকট্রন প্রবাহ, যেগুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। দেখো ভালো করে, নেগেটিভ থেকে পজিটিভের যাচ্ছে ইলেকট্রন প্রবাহ। তো এলা ইলেকট্রন প্রবাহ, এটা ইলেকট্রন প্রবাহ, আর যেগুলো সরাসরি বিদ্যুতের প্রবাহ, সরাসরি বিদ্যুতের প্রবাহ কোনটা? এই যে এটা বিদ্যুতের প্রবাহ, ঠিক আছে? এই যে এটা বিদ্যুতের প্রবাহ, এই যে এটা বিদ্যুতের প্রবাহ, তারপরে এটা বিদ্যুতের প্রবাহ। তাহলে এই বিদ্যুৎ প্রবাহ আর ইলেকট্রন প্রবাহের এই ভিন্নতার ব্যাপারটা তুমি কি আশা করি ক্লিয়ার বুঝছো? ব্যাটারির প্লাস প্রান্ত থেকে প্লাস গুলো মাইনাসের দিকে যাবে, আর মাইনাস প্রান্ত থেকে মাইনাস গুলো প্লাসের দিকে আসবে। প্রকৃতপক্ষে আসলে মাইনাস গুলোর কথা বলা তো যাবে না, বলতে হবে যে ইলেকট্রন গুলোই তোমার নিম্ন বিভবের স্থান থেকে উচ্চ বিভবের স্থানের দিকে গমন করবে। আর আমাদের প্রচলিত বিষয়টা যেহেতু লিখতে হয়, সে কারণের জন্য বলতে হবে যে যে পাশে প্লাস আছে সেটির থেকে বিদ্যুৎটা মাইনাস যে প্রান্তে আছে অর্থাৎ ঋণাত্মক বিভব আছে সেই দিকে গমন করবে। এটা হলো বাহ্যিক কথা, কিন্তু ইন্টারনাল কথা হলো আমরা জানি যে প্রকৃতপক্ষে ইলেকট্রন প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ, সুতরাং ইলেকট্রন গুলো অলওয়েজ তারা নেগেটিভ বিভবের স্থান থেকে পজিটিভ বিভবের স্থানের দিকে গমন করবে। তো এই মোটামুটি এখানকার মানে মূল কথাগুলো, আমরা নেক্সট দিনে এর ক্রিয়ানীতি সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো।